সুপ্রিয় দর্শক দেশে বিদেশের শিল্প সংস্কৃতি বিষয়ক নিয়মিত আয়োজন টোয়েন্টি ওয়ান মিনিটস উইথ ফারহানাতে আমি ফারহান আহমেদ আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ক্যানাডা এবং ক্যানাডার বাইরে এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন আপনাদের সবার প্রতি রইল অফুরান শুভেচ্ছা শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ আমাদের টরেন্টো নগরী এই টরেন্টোতে আছেন এমন সব বরেণ্য ব্যক্তিত্ব যাদের সান্নিধ্য আমরা উপভোগ করি আনন্দিত হই প্রিয় শিল্পী জানা অজানা কথা শুনতে সবসময় ভালো লাগে আর সেই ভাবনা থেকে দেশে বিদেশের আজকের এই আড্ডা টোয়েন্টি ওয়ার্মের সুইত ফারহানা বরাবরের মতোই আমি আমার সাথে নিয়ে এসেছি আজকে একজন আপনাদের প্রিয় শিল্পীকে তিনি হচ্ছেন টরেন্টোর প্রিয় মুখ লিটন কাজী যাকে আপনারা সবাই জানেন চেনেন গুরুর গান যিনি গাইতে সবচেয়ে বেশি পছন্দ করেন টরেন্টোর গুরু আজম খান তাকে বলা চলে আসুন দর্শক আমরা তার সাথে সুস্বাগত কেমন আছেন আপনি ভালো আছি ধন্যবাদ দেশে চ্যানেলে আমাকে আমন্ত্রণ করার জন্য প্রথম কিভাবে কখন গানের প্রতি প্রেম বা ভালোবাসা শুরু হলো আপনার গান তো ছোটো কাল থেকেই পছন্দ করি যখন স্কুলে পড়তাম তখন মা বললো যে আমার ছেলে কিছু আমি করতে চাই তুমি কিছু করো তো স্কুলে যখন যাই তখন আমি বললাম আমার মা বললো যে তুমি গান করো তখন ছয় ভর্তি হলাম ওখানে প্রায় সাত বছর গান শিখেছি আচ্ছা তাহলে মায়ের ভালোবাসা থেকে মার অনুপ্রেরণা থেকে গান শেখা মায়ের অনুপ্রেরণা অনুপ্রেরণা থেকে গান শেখা এখন আমাকে অনুপ্রেপ্রাণিত করছে আমার ওয়াইফ রেশমা কাজী সেও নিজে গান করেন আর আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে ভালো লাগলো আপনার প্রথম শুরু হলো কখন গানের প্রতি প্রেম বা অনুরাগ আমি যখন প্রথম প্রোগ্রাম করেছি স্কুলে ফেরতুস ওয়াহিদ আমাকে প্রথমে একটা জায়গাতে নিয়ে গিয়েছিলেন গান গাওয়ার জন্য তার গানগুলোকে তো সাহসটা প্রচণ্ডভাবে ওই দিন বেড়েছে যে এত বড় একজন শিল্পী আমাকে তার গান গাইতে বলেছে আসলে ব্যাপারটা ছিল এরকম মাইক্রোফোন টেস্টিং করার জন্য একজন সিঙ্গার দরকার ছিল ওখানে আমাকে সে উঠিয়েছে আগে যদি জানতাম গান গাওয়ার জন্য সেই দিনের সাহসটা আমাকে অনেক ভাবে ইন্সপায়ার করেছে লাইফে তখন থেকে ওনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি জি যখন আপনি গান করেন তখন কোন টাইপের গান বেশি পছন্দ করে আমি জানি আপনাকে আমি আমি যখন এমসি করি বিভিন্ন অনুষ্ঠানে তখন আমি আপনাকে টরেন্টোর গুরু বলে সেখানে উপস্থাপন করি সবার দর্শকের সামনে কারণ আমি দেখলাম যে আপনি সবচেয়ে বেশি মনে হয় আজম খানের গান করেন টরেন্টোতে অন্যান্য শিল্পীদের যে তুলনায় তো আজম খানের গান আপনি কেন বেছে নিলেন প্রথমত উনার গানের সুরগুলো আমার হৃদয়কে খুব স্পন্দন করে তার গানের যে বিটগুলো আছে আর কথাগুলো খুবই একটা মানে মর্মস্পর্শী কথা যেগুলো ইন্সপায়ারিং কথা প্রেমের গান করেন উনি দেশের গান করেন উনি আর উনার গানের তখন থেকে আমি উনার গানের ভক্ত এবং হাই পিচের গান করতে পারেন উনি যেটা আমি পারি আমার কাছে মনে হয় যে এটা আমার একটা কমফোর্টেবল জোন আমি হাই পিচের গান করতে করতে সুবিধা হয় আমার জন্য সেটা আমার ভীষণ ভাবে গুরুর গান করেন সব ধরনের গানই করেন আপনি আমি গুরু গান বেশি করা হয় আমার আমি নদীর গান করি মাকে গান করি আমার গানের জোন তিনটা জোনই আমি বেশি ভাবে বেছে নিয়েছি ছায়ানোটে যখন গান শিখতেন তখন কোন সাবজেক্টটাকে প্রাধান্য দিয়েছিলেন আপনি গানের কোন বিষয়টাকে প্রাধান্য দিয়েছিলেন আমি ছায়ানোটে গান প্রথম তিন বছর গান করেছি পল্লীগীতি তারপরে করেছি করেছি নজরুল গীতি চার বছর নজরুল গীতিতে গান করেছি আচ্ছা পল্লি শুরুতে ছিল আমার যেমন অবস্থাত অমরেশদা খান সাহেব তার গান করেছি আমি তার গানে আমি খুবই ভক্ত একজন ছিলাম এখনো আছি তারপরে আবার ডাইভার্ট করেছি আমি নজরুল গীতিতে আপনার কোনটি কখন নজরুল গীতি বা পল্লি গীতি শোনা হয় ভাই নিশ্চয়ই শুনেছি তো আমরা কি এখন শর্ট গুরুর গানের দুইটু লাইন শুনতে পারি আপনার কণ্ঠে নিশ্চয়ই ট্রাই করতে পারি এখানে যদিও আমাদের বেশি ইনস্ট্রুমেন্ট নাই আমি নিজে বাজিয়ে গাবো আচ্ছা চলুন আমরা গান শুনি আপনার কণ্ঠে ধন্যবাদ

সামনে মা দিবস আসছে আবারও আপনি প্রোগ্রাম করতে যাচ্ছেন মা দিবস নিয়ে হঠাৎ করে আপনার কেন মনে হলো যে মা দিবস নিয়ে একটা প্রোগ্রাম করি এই ধরনের ভাবনা আপনার মাথায় কি করে এলো আসলে গত চার বছর যাবত আমি অনুষ্ঠান করছি এই বছর নিয়ে হয়তো পাঁচ বছর হবে মাকে নিয়ে অনুষ্ঠান করা আসলে ব্যাপার কি মা একটা এমন একটা শব্দ যেটাকে খুব মর্মস্পর্শী সবসময় লাগে যে আমরা অনেক প্রোগ্রাম করি সব কিছুতে কিন্তু মাকে নিয়ে মার এত কথা আছে এত গান আছে এত সুর আছে এইগুলো আমাদের শেয়ার করা দরকার তোমার মাকে নিয়ে তুমি কিন্তু একটা কথা বলবা আমার মাকে নিয়ে আমি একটা কথা বলবো আমার আরেকজন বন্ধু আছে তার মাকে নিয়ে একটা একটা কবিতা লিখবে এই যে একটা শেয়ার একটা বড় এক ধরনের পাওয়া সবার কাছ থেকে সবার কিছু শোনা ওইটার জন্য আসলে অনুষ্ঠানটা শুরুতে করা এটা সম্পূর্ণ একটা পারিবারিক অনুষ্ঠান বলতে বলবো যেখানে কোনো কমার্শিয়াল কোনো কিছু থাকবে না সেভাবে এটা আমার থিমটা তো তৈরি আমি এবং রেশমা আমার ওয়াইফ সে দুজন মিলেই চেষ্টা করি প্রোগ্রামটাকে সুন্দরভাবে করার জন্য এরকম একটা উদ্যোগ আসলে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ টরেন্টোতে এরকম হয় না সাধারণত তো আমার কাছে খুব ভালো লাগে আপনার উদ্যোগটা আশা করি আমরা আগামী অনুষ্ঠানটা মাকে নিয়ে যে অনুষ্ঠান হবে সেটাও আপনার সফল হবে শুভকামনা থাকলো আপনার প্রতি ধন্যবাদ তো মা কি আমি সবাইকে বলবো যেন আসার জন্য এইবার অনুষ্ঠান করছে আমরা ডেটটা জানিয়ে দিব মে মে টোয়েন্টি আমরা অনুষ্ঠানটা করছে আবার তো টোয়েন্টোবাসীকে আমি সমস্ত মাকে আসলে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান থেকে আসার জন্য ধন্যবাদ আপনাকে আপনার মাকে নিয়ে তেমন গান আলোড়িত করে কোন গানটা সবচেয়ে বেশি মাকে নিয়ে তো অনেক গানই আছে আমরা জানি কোন গানটা আপনার সবচেয়ে বেশি আলোড়িত করে আসলে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন মাত্র হারমোনিয়াম বাজানো শেখা শুরু করেছি তখন আমার আম্মা আমাকে বলতো যে এই গানটা একদিন গাওয়ার জন্য শ্যামা সঙ্গীত একটি গান সে খুব পছন্দ করে আমি বুঝতে পারতাম না যে আসলে ব্যাপারটা উনি আমার একটা লাইন উনার খুব বেশি বোধ হয় পছন্দ ছিল আম্মার যখন মন খারাপ থাকতো তখন আমাকে বলতো তুই এই গানটা গাবি এবং উনি ওয়েট করতো ওই লাইনটা কখন আসবে তার জন্য ওখানে আসলে বলে গে এটা আবার গা এটা আওয়া আবার গা কোন গান সেটা এটা শ্যামর সঙ্গীত চাইনা মাগো রাজা হতে রাজা হবার সাত নাই মাগো দুবেলা যেন পাইমা খেয়েছে এই একটা গান উনি খুব পছন্দ করেন আমি আসলে আম্মার কথা মনে হলে এই গানটার জন্য আমার খুব মন খাঁদে এমনিতেই গান শুনেন তো সব সময় গান শোনা হয় অনেক গান শুনি আমি ব্যান্ডের গান শুনি এবং খুব স্লো জাতীয় গান দেশের গান খুব পছন্দ হয় আমার শোনা আর গুরুর গান তো শুনি গুরুর গান তো দ্যাটস এটা আমার সবসময় আমার ভিতরে থাকে আপনার কোন গানটা এখনো স্টেজে গান করা হয়নি এরকম কোন গান আছে যে আপনার খুব ইচ্ছে গান করবে স্টেজে কিন্তু এখনো সুযোগ হয়ে উঠেনি সেরকম গান আসলে অনেক গান আছে যেটা আমি গেতে পারি না আমার গাওয়ার ক্ষমতা এখনো হয়নি তো অনেক গান আছে যেমন নিয়াজ মোর্শেদ স্যারের কিছু গান আছে আমার মন হয় যদি আমি যদি ভালো শিল্পী হতাম তার গানগুলো আমি গাইতাম আমি সবসময় চেষ্টা করি তার গান গাওয়ার জন্য বাসায় কিন্তু স্টেজে সাহস হয় না গানটা গাবো যদি ভুল হয় মানুষ কি বলবে আমরা না হয় আজকে দুই লাইন সে আপনার সেই অপূর্ণ ইচ্ছাটা আজকে না হয় পূরণ হবে আজকে না হয় আপনার দুই লাইন গান শুনবো নিয়াজ মোহাম্মদের কণ্ঠের গান আপনার কণ্ঠে তার আগে আমি আপনার কাছে জানতে চাইবো গান নিয়ে আপনার আগামী পরিকল্পনাটা কি অনেক কঠিন প্রশ্ন ধন্যবাদ করার জন্য আসলে গান নিয়ে চেষ্টা করছি নিজে কিছু করার জন্য তো গানটা আসলে ভিতরে যেহেতু রয়ে গেছে সবসময় চাই এটাকে কিভাবে নিচ কিছু বের করার জন্য আমি সম্প্রতি দুইটা গান লিখেছি একটা গান ভালো খবর আছে যে বাংলাদেশের একজন ভালো শিল্পী আমার গানটা এবং আমার সুর নিজে করা গানটা উনি পছন্দ করেছেন নিজে গাওয়ার জন্য আপনার নিজে লিখে নিজে সুর হ্যাঁ এই কথাটা তো আমরা জানতাম না আমি শিল্পী নামটা বলতে চাই না এই মুহূর্তে আই ওয়ান্ট টু মেক ইউ সারপ্রাইজ কারণ এখানে লেখালেখির কিছু রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে গানে এটা তো আমরা খুব শীঘ্রই সেই গানটি শুনতে পাবো বাংলাদেশের কোনো জনপ্রিয় শিল্পীর কণ্ঠে আশা করি ভালো লাগলে শুনে কারণ আমাদের টরেন্টোর একজন শিল্পী লেখা এবং সুর করা গান বাংলাদেশের জনপ্রিয় কোনো শিল্পী গান করবেন যে গানটি কি দু আমরা গানটি জাস্ট শুনতে পারি যে কিরকম গানটি আপনার মুখ দিয়ে যা লাইনের লাইনটা কথাটা বাইলো আমি সম্পূর্ণ গানটা গেতে পারবো না আমি প্রথম না গানটা আমি শুনতে চাচ্ছি গান কথাটা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে গানের কথাটা এরকম এই ছেলে যাচ্ছে এটা যুদ্ধের গান যুদ্ধের সময় যে সে যাচ্ছে স্বাধীনতা যুদ্ধ করার জন্য মাকে বলছে আরেকজন যে কথা এরকম ছেলে তোমার আগুন হয়ে আসবে ওকে যেতে দাও এ তো যুদ্ধ নয় এ তো প্রতিবাদ এ তো স্বাধীনতার ডাক আমাদের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে আপনার লেখা যখন চলেই আসতো যুদ্ধের কথা আমি আপনার কাছ থেকে জানতে চাইব প্রবাসে আছেন বাংলাদেশকে কিভাবে অনুভব করেন মিস করেন কিভাবে আপনি বাংলাদেশকে মিস করি আমি খুব খুব ভাবে বাংলাদেশের আমাদের গ্রাম আমাদের শহর সবাইকে আমার পরিবারকে সবাইকে মিস করি এর ওর যেমন আমার একটা কথা আছে গান আছে জাফর একটি গান খুব পছন্দ আমার এই গানটি খুব অনুপ্রাণিত করে আমাকে যখন আমি বাংলাদেশকে মনে করি যেমন বিদেশ ঘুরে দেশে এলাম দশ গ্রামের সোনার ছেলে ভাই বন্ধু সবাই বলে জামা কাপড় বলে আমার ফিরা এত সুন্দর কথা আসলে কি মা আবার মা চলে আসলো কিন্তু সবাই কি আমরা বিদেশ থাকি এখানে কিন্তু মনটা পড়ে আছে দেশে আমাদের সবাই মন আসলে পড়ে আছে বাংলাদেশে আমরা ভালোবাসি আমাদের প্রাণের দেশকে প্রাণের স্বদেশকে আমরা চলে যাব এখন আপনার একটা গান শুনবো মাকে নিয়ে গান সেই ওকে এবার আমি গান গাচ্ছি রাজা হবার

বাহ বিটন ভাই অনেক ভালো লাগলো মাকে নিয়ে এত সুন্দর একটি গান যে গানটি আপনার মা পছন্দ করতেন আজ আমরাও সেটি শুনতে পেলাম আপনার কণ্ঠে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছেন বলে আপনি দর্শকের দর্শক। আপনারা আমাদের প্রাণ আমাদেরকে আপনারা অনুপ্রাণিত করবেন আপনারা বেশি বেশি গান শুনবেন ধন্যবাদ দেশে বিদেশি টেলিভিশন চ্যানেলকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সুধি দর্শক শেষ হয়ে এলো আমাদের নির্ধারিত সময় আপনাদের ভালো লাগা আর ভালোবাসাই আমাদের আগামীর পথ চলা আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেশে বিদেশের চ্যানেল দেখুন এবং অবশ্যই টোয়েন্টি ওয়ান মিনিটস উইথ ফারহানার সাথে থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ